এনে এই দেহ আজকে তোর জোট, তুই আজকে যা খুশি তাই কর, আমি বাধা দিব না। কি বলিস তুই, কি ব্যাপার, বিশ্বাস হচ্ছে না? তুই কি সত্যি বলতেছিস? আরে বোকা, তুই কি কিছুই বুঝিস না? আচ্ছা ঠিক আছে। তোমার এত অদক পছন্দ না? আমি বাসায় না থাকলে এইসব হয়, বাইরের লোকেরা তাকে তুমি খুশি নুষ্টি করো। আমার ভাবতে অবাক লাগতেছে যে তুমি আমার ওয়াইফ। এই তুমি কেমন করে পারলে হ্যাঁ বাইরের একটা লোক এনে খুশি নুষ্টি করতে? তোমার এত বড় সাহস, আমি তোমার হাজবেন্ড, তারপরও তুমি আমার গায়ে হাত তুললে কোন সাহসে? ও আজ নিজের গায়ে হাত উঠেছে তাই জন্য নাকি? তুমি যখন আমাকে মারলা তখন তোমাকে মারছি মানে? তুমি একটা অপরাধ করেছো, বাইরের একটা লোক এনে তার সাথে খুশি নুষ্টি করতেছো, এই জন্য আমি তোমাকে মেরেছি। এই যে জান, তোমারে কেন প্রত্যেকটা সময় নিয়ে আসি জানো? যখন বউ বাড়ির থাকে না ওই টাইমে নিয়ে আসি, কেন লাগে বুঝছো? প্রত্যেকটা দিন এক তরকারি দিয়ে ভাত খেতে মজা লাগে না, এর লেগে তো মনে করো বউ যখন বাপের বাড়ি যায় ওই টাইমে তোমার নিয়ে আসি। এবার বুঝতে পারছো জান? সেটা তো বুঝতে পারছি, তার মানে আর কয়দিন পরে তো আমারও তোমার ভালো লাগবো না, আমিও এক তরকারি হয়ে যাবো তাই না? এটা তুমি কেমন কথা কইলে? শোনো, তোমার কাছ থেকে যা পাই মনে হয় অন্য কেউ দিতে পারবো না, এর লেগে তো মনে করো অন্য কাছে যাওয়ার প্রশ্ন ওঠে না, তুমি যেহেতু আসো বলো না। সেটা তো বুঝতে পারছি, যাক তুমি আবার তোমার বউর মতো কিন্তু আমার আর কয়েকদিন পরে ছাইরা টাইরা দিও না বুঝছো। ধর ওর কথা বাদ দাও তো, ও তো মনে করো চৌরাস্তার ভাঙা গাড়ি, এই চলে চলে না চলে চলে না, এর লিগে তো মনে করো ওরা ফুসলাইয়া ফুসলাইয়া খালি শ্বশুর বাড়ি পাঠাই দিই। সেটাই তো, কই R15 আর কই ভাঙা সাইকেল, দুজন এই বিষয়ে এইবার বুঝছো বুঝছো? তুমি হচ্ছে আমার একেবারে মারসিড R1। তাহলে আর দেরি কিসের, R15 নিয়ে চলো আমরা লং ড্রাইভে যাই। সেটা ঠিক আছে, গাড়ি কিন্তু ভালো করে চালাই তো দেব। আবার যে পাক্কা ড্রাইভার। বউ তোমার কাছে মাফ চাওয়ার মতো যোগ্যতা আমার নেই, তারপরে বলতেছি যদি পারো আমার মাফ করে দিও। আসলে ভাই ওর সাথে আমার ওইরকম কোনো বাজে সম্পর্ক নাই, আমার ভালো একটা বন্ধু তো, আপনার ওই এতটাই ভালোবাসে যার কারণে আজকে আমার বাড়ি বন্ধু নিয়ে আসছে, আপনি মনে কিছু করেন না। আসলে আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য ও আজকে এই কাজটা করছে, আর ও আপনার খুব ভালোবাসে। হ্যাঁ ভাইয়া যা বলতেছে এটাই সত্য, তুমি যেদিন মেয়ে মানুষ বাড়িতে নিয়ে আসছিলা সেদিন ঠিক এতটা কষ্ট আমারই লাগছিল, আজকে যেমন তোমার লাগলো, আমি শুধু তোমাকে বোঝানোর জন্য আমি ভাইয়াকে বাসায় নিয়ে আসছি, তোমার চোখে আঙ্গুল দিয়ে বোঝানোর জন্য যে একটা স্ত্রী রাখে যখন একটা স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে এটা কেমনটাই কষ্ট হয়, যেমন তার স্ত্রী অন্য কোনো পরপুরুষের সঙ্গে সময় কাটালে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা সত্য কথা বলতে তোমার বন্ধুটা অনেক ভালো, ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো হয়তো তোমার এই সরলতার সুযোগ নিত। আচ্ছা ঠিক আছে চলো।